যত ধরনের বেকিং আইটেম আছে সব ধরনের বেকিং আইটেম তৈরি করতে পারেন। আচ্ছা আচ্ছা, অর্থাৎ ফাস্ট ফুড, বেকারি সবই তৈরি করা যাবে এটা না? অল আইটেম আপনি কিন্তু এটার ভিতরে তৈরি করতে পারবেন, এ টু জেড আইটেম। দুইটা সাইজ নিয়ে আসছি, যে একটা হচ্ছে আপনার বাসাবাড়ি সাইজ, আর একটা হচ্ছে বাসাবাড়ি প্লাস কমার্শিয়াল, দুইটা কাজই করতে পারবে। আচ্ছা, এইটা যেটা আছে এটা হচ্ছে 35 লিটার 35 লিটার ওভেন। ছোটখাটো রেস্টুরেন্ট হলে তাহলে কিন্তু 35 লিটার ওভেনটা কিন্তু আপনার ইউজ করতে পারবেন। অবশ্যই। আসসালামু আলাইকুম, মিয়াকো হোলসেল জোনের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম। আর আজকে কিন্তু আমরা দুইটি ইলেকট্রিক ওভেনের কালেকশন নিয়ে হাজির হয়েছি, আর আমাদের সাথে রয়েছে কাউসার ভাই, তিনি আজকে আমাদের এটি সম্পর্কে বিস্তারিত বলবে। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম কাউসার ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার সামনে তো ইলেকট্রিক ওভেন দেখতে পাচ্ছি, তো এটি সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলবেন। জি ভাই, আজকে যেটা নিয়ে আসছি সম্পূর্ণ একটা নতুন কোয়ালিটি, নতুন কালেকশনের কেলভিনেটর ওভেন, যেটা দিয়ে আপনি যত ধরনের বেকিং আইটেম আছে সব ধরনের বেকিং আইটেম তৈরি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, অর্থাৎ ফাস্ট ফুড, বেকারি সবই তৈরি করা যাবে এটা না? অল আইটেম আপনি কিন্তু এটার ভিতরে তৈরি করতে পারবেন, এ টু জেড আইটেম। দুইটা সাইজ নিয়ে আসছি, যে একটা হচ্ছে আপনার বাসাবাড়ির সাইজ, আর একটা হচ্ছে বাসাবাড়ি প্লাস কমার্শিয়াল, দুইটা কাজই করতে পারবে। আচ্ছা, এইটা যেটা আছে এটা হচ্ছে 35 লিটার 35 লিটার ওভেন। ছোটখাটো রেস্টুরেন্ট হলে তাহলে কিন্তু 35 লিটার ওভেনটা কিন্তু আপনার ইউজ করতে পারবেন। অবশ্যই অবশ্যই। আর যাদের বড় কমার্শিয়াল কাজ অথবা ফ্যামিলিতে লোকজন 10 প্লাস আছে তার জন্য কিন্তু এই সাইজটা। এটা কত লিটার? এটা কিন্তু 50 লিটার হবে, 50 লিটার একটা 50 লিটার, একটা হবে 35 লিটার। সবই তো সেম, জাস্ট ডিফারেন্স হচ্ছে আপনার ক্যাপাসিটি, তাই না? সব সেম সেম, ডিফারেন্ট হচ্ছে আপনার ক্যাপাসিটি। এবং যেটা না বললেই নাই, ম্যাক্সিমাম যে আপনার ইয়াগুলো আছে, ওভেনগুলো আছে, সব ওভেনে কিন্তু আপনার দেওয়া থাকে আপনার আদার যে পার্টসগুলো আছে, নর্মালি যে পার্টসগুলো দেওয়া থাকে, মনে করেন একটা আপনার পিজা ট্রে থাকবে, আর একটা আপনার বারবিকিউ ট্রে থাকবে, আর একটা মনে করেন যে ইয়া থাকবে, এই যে গ্রিল স্ট্যান্ডটা থাকবে। কিন্তু এটা যেটা আছে এটার ভিতরে কিন্তু আলাদাভাবে এক্সট্রা একটা ফিস গ্রিলার যেটা আছে, আমি তো বক্সটা দেখাই দিই, ফিস গ্রিলার কিন্তু এটার সাথে দেওয়া থাকবে কিন্তু আলাদাভাবে। এই ফিস গ্রিলটা কিন্তু আপনি কেলভিনেটরে 35 লিটার ওভেনে কিন্তু পাবেন, এক্সট্রাভাবে পেয়ে যাবেন কিন্তু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং ওই যে অপশনটা কিন্তু সম্পূর্ণ আপডেট অপশন যেগুলো আছে, বিগত দিনে যেগুলো ছিল আমাদের কিন্তু এগুলো তিনটা ছিল কিন্তু, হ্যাঁ, আর এটা কিন্তু চারটা ভার্সন করে দিয়েছে একসাথে একবিধিভাবে। প্রথম যেটা আছে এটার সাথে কিন্তু আপনার ইয়া দেওয়া, উপর যেটা আছে একটা টেম্পারেচারটা দেওয়া আছে, কত টেম্পারেচার করবেন, তারপর কিন্তু আপনার গ্রিলের ফাংশন দেওয়া আছে, ফ্যানের ফাংশন দেওয়া আছে, লাইটের ফাংশন দেওয়া আছে এখানে। পরবর্তী যেটা আছে এটা আপনার কোয়ালের ফাংশনগুলো দেওয়া আছে। তারপর যেটা আছে এটা টাইমার দেওয়া আছে, কত টাইমে আপনি এটাকে ইউজ করবেন, হয়ে গেলে কিন্তু অটোমেটিক আপনার বন্ধ হয়ে যাবে। ইন্ডিকেটর এবং ভিতরে স্পেসটা যদি দেখে 35, খুব সুন্দর একটা স্পেস, এবং সম্পূর্ণ কিন্তু আপনার যে স্পেসগুলো আছে একদম স্টিলের কিন্তু। লাইট দাও ভাই, এখানে কিন্তু ফ্যান দেওয়া আছে, এখানে লাইট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ভিতরে কিন্তু পুরো একদম স্টিলে আছে, স্টিলের কিন্তু এগুলো হবে। কয়েল কয়টার কথা বলে? এটা কয়েল হবে দুইটা, দুইটা চারটা কয়েল হবে, দুইটা উপরে দুইটা, উপরে দুইটা কয়েল থাকবে, চারটা কয়েল থাকবে কিন্তু এটা। ওকে আচ্ছা। এবং যেটা 50 লিটার আছে এটা একটু ডিফারেন্স আছে ভাই, যেটা মনে করেন যে ওভেনটা নাই, এটা কিন্তু আপনার একটা পিজা ট্রে দেওয়া আছে আলাদাভাবে, সম্পূর্ণ ইনটেক সিল প্যাকেট, তো যার কারণে আমি আপনাকে খুলে দেখাতে পারতেছি না। এটা পিজা ট্রে, এই যে এটা, এটা হচ্ছে আপনার বারবিকিউ ট্রে, আর এটা হচ্ছে যে আপনার কিন্তু আলাদাভাবে আপনার ইয়ে থাকবে, পিজা ট্রে থাকবে, যেটা ইলেকট্রিক ওভেনে কিন্তু সচরাচর থাকে না। আর এটার ভিতরে কি সেম ভাই? এটার ভিতরটাও কিন্তু সেম হবে, কমার্শিয়াল কাজ কিন্তু। এটা দেখতে পাচ্ছেন একটা বাল্ব দেওয়া আছে ওখানে, এবং ফ্যান দেওয়া আছে, আর স্টিল কিন্তু চারপাশে সম্পূর্ণ স্টিল থাকবে একদম। উপরের বডিটা কিসের ভাই? উপরের বডিটা স্টিলের হবে, এবং এটা কিন্তু আপনার ক্রিম কালার হবে। আচ্ছা অবশ্যই, ক্রিম হোয়াইট কালার দিয়ে। আর যেটা গ্লাসটা দেওয়া আছে ভাই, গ্লাসটা কিন্তু আপনার হিট প্রুফ গ্লাস হবে। ও আর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে দেওয়া আছে, কোনটা কি করবেন, এখানে মিনিট টেম্পারেচার কিন্তু এখানে দেওয়া আছে। তারপর একটা বাচ্চাটা বর্তমানে ইউটিউবের যুগ, সবকিছু কিন্তু ইউটিউবে চাইলে দেখতে পারবেন, কোনটা কি করবেন, টাইম টেম্পার ওই অনুযায়ী দিয়ে দেবেন, একদম ইজিভাবে কিন্তু আপনারা করতে পারবেন এগুলো। আর এটা কিন্তু কিন্তু কেলভিনেটর ব্র্যান্ডের হবে, আপনারা জানেন কেলভিনেটর ব্র্যান্ডটা কিন্তু অনেক নাম করা একটা ব্র্যান্ড। আর ওয়ারেন্টি গ্যারান্টি কিছু রাখতেছেন এটা আপনারা? এটা আপনার 1 বছরের সম্পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, আর প্রাইস কোনটা কেমন দিচ্ছেন? প্রাইসটা আমি আইডিয়া দিয়ে দিতেছি, যেটা 35 লিটার নেবেন এটা রেট থাকবে মাত্র 7,200 টাকা। আচ্ছা, এবং যারা 50-50 লিটারটা দিয়ে নেবেন এটা রেট থাকবে মাত্র 8,800 টাকা। আচ্ছা আচ্ছা, আর এগুলো কিভাবে দিয়ে থাকেন আপনারা? ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার ডেলিভারি দিয়ে থাকি। অর্ডার কনফার্মের জন্য আমরা কিন্তু 500 টাকা অ্যাডভান্স করবেন, বাদ বাকি ক্যাশ অন ডেলিভারি। আর যদি সরাসরি এসে নিতে চাই? যা সরাসরি এসে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে চাচ্ছেন, তার জন্য আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বের বিল্ডার্স এর নিচতলায়, দোকান নম্বর 96-97, মিয়াকো হোলসেল জোন। তো অবশ্যই তাদের শপে এসে ভিজিট করবেন, আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে কালেক্ট করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।